চীনে এক ব্যক্তির শরীরে বিরল প্রজাতির বার্ড ফ্লু ভাইরাসের সন্ধান পাওয়া গেছে। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, এর আগে মানবদেহে বার্ড ফ্লুর এই ভাইরাসের সংক্রমণের ঘটনা কখনো ঘটেনি। সেক্ষেত্রে কোভিড-19 পর চীনেই এর প্রথম উদাহরণ পাওয়া গেল। মার্জিয়া মানানের রিপোর্ট। চীনে প্রথমবারের মতো মানুষের শরীরে বার্ড ফ্লু ভাইরাসের বিরল প্রজাতি H10N3 ধরন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন। ভাইরাসটির নতুন ধরন শনাক্ত হওয়া 41 বছর বয়সী ওই ব্যক্তি গত 28 এপ্রিল জ্বর এবং আরও কিছু উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। এরপর 28 মে তার দেহে এই ভাইরাস শনাক্ত হয়। এর আগে মানবদেহে বার্ড ফ্লুর এই ভাইরাসের সংক্রমণের ঘটনা কখনো ঘটেছে বলে জানা যায়নি। তবে কিভাবে তিনি সংক্রমিত হয়েছেন সে ব্যাপারে কোনো তথ্য জানায়নি চীনা স্বাস্থ্য কমিশন। বর্তমানে আক্রান্ত ব্যক্তির অবস্থা স্থিতিশীল রয়েছে, তবে যারা তার সংস্পর্শে এসেছে তাদেরও পরীক্ষার আওতায় আনা হয়েছে, কিন্তু কারোর মাঝেই ভাইরাসটির অস্তিত্ব পাওয়া যায়নি। বর্তমানে চীনে বার্ড ফ্লু ভাইরাসের বেশ কয়েকটি ধরন রয়েছে। এর মধ্যে কিছু মানুষকে বিক্ষিপ্তভাবে সংক্রমিত করছে, কিন্তু H10N3 ভ্যারিয়েন্ট মানুষের মধ্যে সহজে ছড়িয়ে পড়তে পারে এমন কোনো ইঙ্গিত এখনো পর্যন্ত মেলেনি। ভাইরাসের নতুন এই ধরনের সংক্রমিত রোগীর সংস্পর্শের উৎস সম্পর্কে এখনো কিছু জানা যায়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। স্থানীয় জনগণের মধ্যে পরীক্ষা চালিয়েও এই ভাইরাসের সংক্রমিত আর কোনো রোগীর খোঁজ পাওয়া যায়নি। H10N3 ভ্যারিয়েন্ট হলো কম রোগ জীবাণু, যার অর্থ এটি পোলট্রিগুলোতে তুলনামূলকভাবে কম গুরুতর রোগের কারণ হয় এবং এই ভাইরাসে বড় ধরনের প্রাদুর্ভাবের সম্ভাবনা কম থাকে। মার্সিয়া মান্নান, মাইটিভি।